হ্যালো গাইজ, তো আজকে আমরা ফাইনালি দেখতে যাচ্ছি মির্জা ছবি, অঙ্কুশদার ফার্স্ট প্রোডাকশনের ছবি। ছবিতে রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, তার পাশাপাশি আরও বড় মাপের প্রচুর এক্সপিরিয়েন্স লোকজন কাজ করছে। তো আশা করছি ছবিটা ভালো হবে। তো এই ছবিতে সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে খুব একজন বড় মাপের মানুষ রয়েছে, যার নাম কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি একটা নিজে ডাইরেক্টর হয়েও এই ছবিতে কাজ করছে, তো এটাই দেখার আলাদা একটা ভাইব তৈরি হবে। আর অ্যাকশন সিন তো খুবই, ট্রেলার আমি দেখে নিয়েছি, তোমরা যারা ট্রেলার দেখোনি তারা অবশ্যই ট্রেলারটা দেখে নিও। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি থিয়েটারে, আমি এবং আমার ওয়াইফ, আর কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে। শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, ভাবলাম কিছু খাবো, তো হুট করে চোখে পড়ে গেল কলকাতা আর্সেলান বিরিয়ানি। তো আমাদের সব থেকে ফেভারিট ডিশের মধ্যে একটা বিরিয়ানি, তো আমি আমার লোভ সামলাতে পারলাম না, তো আমরা দুজনেই ঢুকে গেলাম কলকাতা আর্সেলান বিরিয়ানি। তো ওখানে বেশ অনেক ভিড় ছিল, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা খেতে বসলাম। আর আমি বিরিয়ানির সাথে নিলাম একটা চিকেন চাপ, কারণ এখানকার চিকেন চাপটা খুবই স্পেশাল এবং এখানকার বিরিয়ানি রিজনেবল প্রাইস, তোমরা সবাই যারা টেস্ট করোনি তারা অবশ্যই টেস্ট করবে। তারপর আমরা দুজনে বিরিয়ানি খাওয়া শেষ করে আবার চলে আসলাম মোমোর দোকানে। তো এখানে আমরা নিয়ে নিলাম মাটন মোমো, এখানকার মাটন মোমো খুবই স্পেশাল। দোকানের নাম অমলা কেবিন, লোকেশন ঘুগমালি। যারা যারা ট্রাই করোনি তারা এই দোকানে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই মোমোটা কেমন লাগলো। তো তোমরা ভাবতেই পারো বিরিয়ানি খাওয়ার পর আবার মোমো, তো আমরা দুজনে বেশ একটু পেটুক আছি, আমরা খেতে ভালোবাসি, তারপর মোমো খাওয়া শেষ করে সোজা বাড়ি। তো লাস্টলি আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে,
বাংলা সিনেমার এখন দর্শক প্রায় কমে গেছে বললেই চলে। কারণ আজকে ডেটে যেখানে বাংলার কিছু জায়গাগুলিতে হিন্দি সিনেমা শো পাচ্ছে, বাংলা সিনেমা শো পাচ্ছে না সেভাবে, আর সেভাবে বাংলার দর্শকও কমে গেছে, মানে থিয়েটারে গিয়ে দেখার মতন দর্শক কমে গেছে। আজকের ডেটে ওটিটি প্ল্যাটফর্ম হওয়াতে অনেকটাই কমে গেছে, ঘরে বসে দেখে নিচ্ছে, তো তারা যেতে পারছে না টাইমের অভাবে। তো এটাই বলবো, বাংলা সিনেমা দেখো এবং বাংলা সিনেমাকে প্রমোট করো, সবাই মিলে ফ্যামিলি নিয়ে সিনেমা হলে গিয়ে ভিড় করো এবং বাংলা সিনেমার অবশ্যই পাশে থাকো। মির্জা যে ছবিটা রয়েছে তাতে প্রুফ হয়ে গেল বাংলায় আবার কমার্শিয়াল একটা ক্রেজ ফিরে এসেছে সেই আগের ফরম্যাটে। তো এরকমই আমরা মির্জার পর আরও এরকম আরও ভালো ভালো বাংলায় কমার্শিয়াল ছবি দেখতে চাই। তো বাংলা সিনেমার অবশ্যই পাশে থাকো এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।